হামাসের বিরুদ্ধে গাজা ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় ইসরায়েল ও ইরানের দ্বন্দ্ব চরমে উঠেছে। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি জানিয়েছিলেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চহারমহল এবং বখতিয়ারি প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস সরবরাহ লাইনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলার ফলে পাইপ লাইনে আগুন ধরে যায় এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণে ওই দুই প্রদেশের লাখ লাখ মানুষের রান্নাবান্না এবং ঘরবাড়ি গরম রাখার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে ওই দুটি প্রধান প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ইসরায়েল গোপন আক্রমণ পরিচালনা করেছে বলে মনে হচ্ছে। পশ্চিমা দুজন কর্মকর্তা এবং একজন সামরিক কৌশলবিদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসরায়েল ওই হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই নাশকতা ইসরায়েল ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধের উত্তেজনা বৃদ্ধিকেই চিহ্নিত করেছে। শাহিন মোদারেস মধ্যপ্রাচ্যের একজন নিরাপত্তা বিশ্লেষক নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এটি দেখায় যে ইরানে কাজ করা গোপন নেটওয়ার্কগুলো তাদের লক্ষ্য তালিকাকে প্রসারিত করেছে এবং কেবলমাত্র সামরিক এবং পারমাণবিক সাইটগুলির বাইরে অগ্রসর হয়েছে। ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদিও ইসরায়েল এর আগে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে, তবে এই হামলাটি তেহরানের জরুরি সেবার অবকাঠামোকেই আঘাত করেছে। বিশ্লেষক হুমায়ুন ফালাকশাহী বলেছেন, প্রভাব মাত্রা খুব বেশি ছিল কারণ এই দুটি উল্লেখযোগ্য পাইপলাইন দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। এমন হামলা এর আগে তারা দেখেননি। ইরানের তেলমন্ত্রী হামলার কথা স্বীকার করলেও প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ করেননি। তার মতে এই হামলার লক্ষ্য ছিল ইরানের জ্বালানি অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করা এবং অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি করা। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সাথে যুক্ত একজন সামরিক কৌশলবিদ বলেছেন, হামলার জন্য ইরানের অবকাঠামো সম্পর্কে গভীর জ্ঞান এবং সমন্বয়ের প্রয়োজন। নিউ ইয়র্ক টাইমস অনুসারে অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া এই হামলা করা সম্ভব ছিল না। এই নাশকতা ইরানের অন্তত পাঁচটি প্রদেশের আবাসিক বাড়ি, সরকারি ভবন এবং বড় কারখানাগুলোকে বেশ প্রভাবিত করেছে। তেলমন্ত্রী জাভেদোজি বলেছেন, শত্রুর পরিকল্পনা ছিল শীতকালে দেশের বেশ কয়েকটি প্রধান শহর ও প্রদেশে গ্যাসের প্রবাহ সম্পূর্ণভাবে ব্যাহত করা। ইসরায়েল হামলায় ড্রোন, বিস্ফোরক বা অন্যান্য উপায় ব্যবহার করেছে কিনা তা এখন স্পষ্ট নয়। পাইপলাইনগুলি মেরামত করার জন্য গ্যাস বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পাইপগুলিকে প্রতিস্থাপন করতে হবে, যাতে কয়েকদিন সময় লাগতে পারে। গত মাসে ইরান অভিযোগ করেছিল, ইসরায়েল সিরিয়ায় একজন গুপ্তচর প্রধান এবং বিপ্লবী গার্ডের তিনজনকে হত্যা করে মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ইসরায়েল এর আগেও একাধিকবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার উপর হামলা চালিয়েছে। এমনকি ইরান ও ইরানের বাইরে দেশটির বিজ্ঞানী ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করেও একাধিক গুপ্ত হত্যার চেষ্টা চালিয়েছে তেল আবিব। তবে ইসরায়েল কখনোই এসব অভিযোগের ব্যাপারে কথাই বলে না, স্বীকার বা অস্বীকার কোনোটাই করে না।